Hi, Assalamualaikum. আমি সালমা। আমার চ্যানেল সালমাস কিচেনে আপনাদের ওয়েলকাম। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পাকা আমের কুলফি বানানো যায়। তবে চলুন দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য একটা পাকা আম, মিষ্টি আম চাই, হাফ লিটার লিকুইড দুধ, স্বাদ ঠিক রাখার জন্য অল্প একটু লবণ, দুটো এলাচ, আর হচ্ছে অল্প একটু আমুল পাউডার, আর হচ্ছে স্বাদ অনুসারে চিনি, আর এক্সট্রা মিল্ক। এবার দুধটাকে গরম করতে হবে, তার সাথে দুটো এলাচ দিয়ে দিলাম। দুধটাকে বয়েল করে হাফ লিটার ঘন ক্রিমের মতো করতে হবে। পাকা আমটাকে এভাবে পিস পিস করে নিয়ে এটাকে এবার মিক্সার গ্রাইন্ডার দিয়ে ম্যাশ করতে হবে। মিক্সার গ্রাইন্ডারে মিক্স করার পর কনসিস্টেন্সি এরকম আসবে। দুধের অবস্থা দেখুন, কমে কত অল্প একটু হয়ে গেছে, আর একটু একে হতে দেবো, এরপর একে নামিয়ে নেব। দুধটা এবার ক্রিমের মতো হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা দুধে দুধটা ঘন এরকম। এরপর এর থেকে দুটো তুলে ফেলে দেবো। এরপর এর সাথে আমুল পাউডার মিল্কটা মিক্স করে দেবো। এরপর ম্যাঙ্গোটাকে মিক্স করে ম্যাঙ্গোটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অনেক ক্রিমি দুধটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে এরপর ভালো করে মিক্স করে নিয়ে মিষ্টিটা দেখতে হবে। যদি ঠিক থাকে, আমটা খুব মিষ্টি থাকে আমল দুধ দেওয়ার আর ঘন ক্রিমি দেওয়ার জন্য, যদি মিষ্টি ঠিক থাকে তাহলে চিনি দেওয়া লাগবে। এরপর এটাকে 7 to 8 hours ডিপ ফ্রিজে রাখতে হবে, দরকার পড়লে তারও বেশিক্ষণ রাখা যেতে পারে। 7 থেকে 8 ঘন্টা পর আবার এটাকে ডিপ ফ্রিজার থেকে বার করলাম। দেখুন কত সুন্দর কুলফিটা হয়েছে। এটা এবার খাওয়ার জন্য রেডি। এবার এটাকে প্লেটিং করব। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর মনে করে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।